বৃদ্ধি করাতে সে গ্রাম পর্যায়ে মানুষের উপর আজকে চাপ পড়েছে। আজকে এই বিদ্যুতের মূল্যের উপর এমন ভাবে দাম বাড়িয়েছে যেখানে গরিব দুঃখী মানুষ একদিকে তো বিদ্যুতের বিল দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং বিদ্যুৎ আজকে সংযোগ করা তাদের পক্ষে আজকে কষ্টকর হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী এনাম শাহিন একটু আজকে এই বিদ্যুতের মন্ত্রী কে আপনারা জানেন? বিদ্যুতের মন্ত্রী কে? বিদ্যুতের মন্ত্রী কিন্তু আজকে এই অবৈধ প্রধানমন্ত্রী, কথাটা ঠিক কিনা? তার সাথে আছে একজন জানেন তো, শেখ হাসিনা যা বলে তাই করে। কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় স্থায়ী কমিটির সদস্য বীর চট্টলার কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলেছেন, এই বিদ্যুতের মধ্যে যে চুরি করেছে এই চুরির বিশাল ভাগ পাচ্ছে কে? বুঝতে পারছেন আপনারা? অতএব বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজকে বিদ্যুৎ খাতে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। শুধু বিদ্যুৎ খাতে নয়, যত মেঘা প্রকল্প, প্রত্যেকটি মেঘা প্রকল্পে আজকে মেঘা চুরি করেছে, কথাটা ঠিক? এই জন্যই আজকে দেশের এই অবস্থা।